আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে। তো তোমরা সবাই এই জায়গায় দেখতে পাচ্ছ লেখা আছে উপপাদ্য দুই। তো আজকে আমরা করাবো জ্যামিতি। মোটামুটি সবাই হয়তো বুঝতে পারছো আজকে আমরা জ্যামিতি করাবো, জ্যামিতির উপপাদ্য দুই নাম্বারটা করাবো। তো সবাই খুব ভালোভাবে ক্লাসটা করবে, আশা রেখে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। তো আমি আজকে যে জ্যামিতিটা করাবো সেটা হচ্ছে উপপাদ্য দুই নাম্বার। তো যার যার কাছে বই আছে সবাই বইটা ওপেন করো, বইটা ওপেন করে কি লেখাগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো। তো সবাই জানি আমরা জ্যামিতিতে উপপাদ্যের ক্ষেত্রে চারটা অংশ থাকে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, প্রমাণ, তিনটা জিনিস হচ্ছে 100% কমন। অঙ্কন কাজের সুবিধার্থে প্রয়োজন পড়ে কোনো সময়, কোনো সময় প্রয়োজন পড়ে না। তো আমরা আজকে এসে করবো হচ্ছে উপপাদ্য দুই। যে প্রশ্নটা আমার বইয়ে দেওয়া আছে সেটাই হচ্ছে আমার সাধারণ নির্বাচন। যে প্রশ্নটা আমার বইয়ে দেওয়া আছে সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন। দুটি সরল রেখা একটা বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপরীত গুণগুলো পরস্পর সমান, এটা হচ্ছে আমার প্রশ্ন দেওয়া আছে। তো সাধারণ নির্বাচন হচ্ছে এটাই। সাধারণ নির্বাচনটা সাধারণত পরীক্ষায় লিখতে হয় না। তা আবার বলতেছি দুটি সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে উৎপন্ন বিপরীত গুণগুলো পরস্পর সমান, সাধারণ নির্বাচন। তো আমরা এখন করবো হচ্ছে বিশেষ নির্বাচনটা। তো সাধারণ নির্বাচনে যা থাকে সেটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। তো এই যে আমার একটা চিত্র গেছি, বলা ছিল যে দুটি সরল রেখা, এই জায়গায় এ বি আর সি ডি দুটি সরল রেখা পরস্পরকে একটা বিন্দু ও বিন্দুতে ছেদ করছে। এই জায়গায় চারটা বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, চারটি বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। এই জায়গায় বিপরীত কোণগুলো চারটি হচ্ছে কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ এ ও ডি, কোণ বিও ডি। এই চারটা বিপরীত কোণ উৎপন্ন হয়েছে, এই চারটা বিপরীত কোণ পরস্পর সমান সেটাই বলা হয়েছে। দেখো মনে করি বিশেষ নির্বাচন, আমি আবার বলতেছি মনে করি এ বি ও সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, মনে করি এ বি ও সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ এ ও ডি এবং কোণ বি ও ডি চারটি বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান বিপরীত কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি সমান বিপরীত কোণ সি ও বি। আমি আবার একটু বলছি, মনে করি এ বি ও সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোণ এ ও সি, কোণ সি ও বি, কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি চারটি বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি সমান বিপরীত কোণ বি ও ডি এবং কোণ এ ও ডি সমান বিপরীত কোণ সি ও বি। এখন আমরা চলে যাব প্রমাণে। এই চিত্রটা করতে গেলে আমার অঙ্কনের প্রয়োজন পড়তেছে না, সরাসরি এই চিত্র থেকে প্রমাণটা করা যায়। এই জন্য আমরা কখনো এইটাতে অঙ্কনটা করব না, আমরা হচ্ছে সরাসরি প্রমাণে চলে যাব। তো প্রমাণ, প্রমাণের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি সেটা দুইটা চিত্র আঁকিয়ে নিয়েছি। প্রমাণের ক্ষেত্রে আমরা সেটা দুটি চিত্র আঁকিয়ে নিয়েছি, অর্থাৎ আমার এই চিত্রটাকে আমি দুটি অংশে বিভক্ত করেছি, কোন এ ও বি সি ও ডি দুটি সরল লেখা ছিল, দুটি সরল লেখাকে আমি আলাদা করছি এ ও বি সি ও ডি। তো খেয়াল করি প্রমাণ, ও এ, ও এ রশ্মির ও বিন্দুতে, ও এ রশ্মির ও বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ও এ রশ্মিতে প্রান্ত বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ও ডি রশ্মির প্রান্ত বিন্দু অর্থাৎ ও সিডি রেখা মিলিত হয়েছে, ফলে কোন এ এ ও সি এবং কোন এ ও ডি সমান দুই সমকোণ বা এক সরলকোণ। আমি একটু লিখে দিচ্ছি এই সাইড থেকে যে কোন এ ও সি প্লাস কোন
এ ও বি সমান হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ, দুই সমকোণ, দুই সমকোণ অথবা এক সরল কোণ। আবার ওডির শিরোবিন্দুতে, ওডির শিরোবিন্দুতে এই বিরেখা মিলিত হয়েছে, ওডির শিরোবিন্দুতে এই বিরেখা মিলিত হয়েছে, ওডির শিরোবিন্দুতে এই বিরেখা মিলিত হয়েছে। এই জায়গায়ও দুইটা কোণ নতুন হয়েছে, কোণ এ ও ডি প্লাস কোণ বিওডি, এটা সমান দুই সমকোণ। তো প্রমাণটা আমি আবার একটু বলতেছি, এই চিত্রটাকে আমি দুটো অংশে বিভক্ত করেছি। তো ফার্স্টে আছে ও এ রশ্মির প্রান্ত বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, ফলে জায়গায় দুটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ ও সি প্লাস কোণ এ ওডি, এ ও সি প্লাস কোণ এ ওডি, এটা সমান হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ। আবার যদি আমি এই সাইডে চলে যাই, এই চিত্রতে যে ওডির শিরোবিন্দুতে বা ওডির রশ্মির প্রান্ত বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, ওডি রশ্মির প্রান্ত বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, এই জায়গায় দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান দুই সমকোণ। এখন একটু খেয়াল করি, এই জায়গায় এটা সমান দুই সমকোণ, এটা সমান দুই সমকোণ। আমরা এটুক সমান যদি এক্স ধরি, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, এ জায়গায় এ ওডি কে যদি আমি এক্স মনে করি, বি ও ডিটা হচ্ছে ওয়াই, তাহলে এ জায়গায় এ ও সিটা হচ্ছে আমার এক্স, এ ও সি হচ্ছে এক্স, এ ও ডিটা হচ্ছে ওয়াই, এ ও সি হচ্ছে এক্স এবং এ ও ডি হচ্ছে ওয়াই। আবার যদি আমি এই সাইডে কল্পনা করি, তাহলে এ ও ডিটা হচ্ছে ওয়াই আর বি ও ডিটা হচ্ছে জেড, এ ও ডি হচ্ছে ওয়াই, বি ও ডি হচ্ছে জেড, এটা সমান দুই সমকোণ, এটা সমান দুই সমকোণ। অর্থাৎ লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস জেড। জাস্ট আমরা সমাধানের নিয়ম অনুসারে করে যাচ্ছি, সমাধানটা দেখছি, এই জায়গায় ওয়াই ওয়াই দুইটা মিল আসতে এই পুরোটা চলে যাবে, পুরোটা চলে গেলে থাকবে শুধু হচ্ছে এক্স সমান জেড। সেম একই জিনিসটা যদি আমি এই জায়গায় নিয়ে আসি, দেখো খেয়াল করো, এওডি এও সি প্লাস কোণ এও ডি সমান কোণ এও ডি প্লাস কোণ বিও ডি, এও ডি এও ডি দুই সাইডে মিল আছে, এও ডি চলে যাবে, সুতরাং হচ্ছে এও সি সমান কোণ বিও ডি। অর্থাৎ আমরা দুইটা প্রমাণ চেয়েছিলাম, তার একটা প্রমাণ হয়ে গেছে যে কোন এ ও সি সমান কোন বিওডি, এ ও সি সমান বিপরীত কোন বিওডি। অনুর একইভাবে প্রমাণটা করা যাচ্ছে কোন এ সি ও বি সমান এ ও ডি, একইভাবে প্রমাণ করা যাচ্ছে কোন সি ও বি সমান এ ও ডি। তো আমি প্রমাণটা একটু আবার বলছি, একটু খেয়াল করি সবাই, এই চিত্রটা ফার্স্টে যে ও এ রশ্মি প্রান্ত বিন্দুতে সিডি রেখা মিলিত হয়েছে, এই জায়গায় দুইটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ এ ও সি প্লাস কোণ এ ওডি সমান দুই সমকোণ। আবার যদি আমি এই চিত্র চলে যাই, ওডি রশ্মির প্রান্ত বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান হচ্ছে দুই সমকোণ। এখন এটা সমান দুই সমকোণ, এটা সমান দুই সমকোণ, অর্থাৎ এটা সমান এটা, যেটা আমরা সমাধান অনুসারে করেছিলাম এক্স প্লাস ওয়াই, এটা এক্স এটা ওয়াই ধরেছি সমান দুই সমকোণ, আবার এটা হচ্ছে ওয়াই প্লাস এটা হচ্ছে জেড ধরেছি, এটা সমান দুই সমকোণ। তো সমাধানের নিয়ম অনুসারে কী করছি, যেহেতু দুইটা সমান সমান, অর্থাৎ দুইটা বড় সমান, এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, ওয়াই ওয়াই মিল ছিল চলে গেছে, এক্স সমান জেড, সেম এই জিনিসটি এই জায়গায় করেছি। দেখো তোমরা সবাই যে এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান এ ও ডি প্লাস কোণ বি ও ডি, যেহেতু দুইটা সমান, দুইটার মানে হচ্ছে দুই সমকোণ বা এক সরল কোণ সমান, এই জন্য দুইটা পরস্পর সমান, এ ও ডি এ ও ডি দুই সাইডে মিল আছে চলে গেল, এ ও সি সমান বি ও ডি। তো সংক্ষেপে আমি আবার একটু বলছি যে প্রশ্নটা হচ্ছে দুটি সরল রেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলে উৎপন্ন কোণ বিপরীত কোণগুলো পরস্পর সমান। তো বিশেষ নির্বাচন মনে করি, এ বি ও সি ডি সরল রেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে কোন এ ও সি কোন সি ও বি কোন বি ও ডি এবং কোন এ ও ডি চারটি বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোন এ ও সি সমান বিপরীত কোণ বি ও ডি এবং কোন সি ও বি সমান বিপরীত কোণ এ ও ডি। অঙ্কনের প্রয়োজন নাই, প্রমাণ ও এ রশ্মির প্রান্ত বিন্দু সিডি রেখা মিলিত হয়েছে,
সুতরাং কোণ এ ও সি প্লাস কোণ এ ও ডি সমান দুই সমকোণ, আবার ও ডি রশ্মির প্রান্ত বিন্দুতে এ বি রেখা মিলিত হয়েছে, ফলে সুতরাং কোণ এ ও ডি প্লাস কোণ বি ও ডি সমান দুই সমকোণ। সুতরাং এ ও সি প্লাস এ ও ডি সমান এ ও ডি প্লাস বি ও ডি, অর্থাৎ এ ও সি সমান বি ও ডি। ধন্যবাদ সবাইকে, তো আশা রাখি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ, আর ঈদের শুভেচ্ছা তোমাদের সবাইকে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।